হ্যালো বন্ধুরা, আমি সবুজ ফেজারগঞ্জ ফিশিং হারবার থেকে। তো আজ আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ফেজারগঞ্জ হারবারে। তো একটা নৌকা আজ মাছ নামিয়েছে, অনেকগুলো নৌকাই মাছ নামিয়েছে। তো তার মধ্যে একটা নৌকা আজকে কী কী মাছ এসছে চলুন আপনাদের দেখাই। এই এই নৌকাটা আজ মাছ মাছ নিয়ে এসছে। তো আপনাদের দেখাবো আজ কী কী ধর কী কী মাছ নিয়ে এসছে। তো এখানে এখানে দেখুন, একটা পলিথিন পেপার দিয়েছে এখানে, তারপরে মাছগুলো সব ঢেলেছে ক্যারেটগুলো চারপাশে। তো এদিকে হচ্ছে আপনার ইলিশ মাছ, এই ইলিশ মাছগুলো সব অনেকটা খেয়ে গেছে বা কেটে গেছে, ট্যাপায় খেয়ে ফেলেছে। এদিকেও দেখুন কিছু ইলিশ মাছ, এদিকেও দেখুন ইলিশ মাছ। তো এখানে আছে আপনার রিবন ফিশ আছে, আর তেলা আছে, কিছু ঢেলা আছে। এদিকে আছে আপনার কাটা মাছ, শিমুল কাটার বাচ্চা দেখুন কাটা মাছ। এদিকে আছে আপনার গোলা, ঢেলা, পমপ্লেট, দেখুন কীভাবে মাছ নামায়, দেখুন দেখুন ঝুড়ি ভর্তি করে আকর্ষি দিয়ে ভিতর থেকে মাছগুলো নিয়ে আসছে, দেখেছেন। এবার দেখুন ওগুলা, দেখেছেন, দেখুন এভাবে নিয়ে আসলো ঝুড়ি করে। এবার দেখুন একবার ঢেলে দেবে, দেখেছেন। এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন টাইপের মাছ আছে, বিভিন্ন মানে ভ্যারাইটিজের ঢেলা, চেলা, আপনার এখানে কিছু রূপসা আছে, আপনার কাটা আছে, ভোলা আছে। তো আজ সব থেকে যে মাছগুলো বেশি আছে সেটা হচ্ছে ইলিশ মাছ। এখানে দেখুন 1 ক্যারেট ইলিশ, এখানে 1 ক্যারেট ইলিশ, এখানে 1 ক্যারেট ইলিশ। আর এগুলো হচ্ছে, এই মাছগুলো একটু খারাপ হয়ে গেছে, তবে আমি ভালো মাছগুলো দেখাই যেগুলো, দেখুন এগুলো হট যাই, মানে এই মাছগুলো বিভিন্ন রকম মাছ একসঙ্গে আছে এখানটায়। এই দেখুন এখানে ইলিশ দেখতে পাচ্ছেন, ইলিশ মাছ, এই দেখুন ইলিশ, দেখুন কত পরিমাণে যে ইলিশ, দেখুন পুরো সবগুলো বাক্সে ইলিশ মাছ ভর্তি। এদিকে দেখুন ইলিশ, এদিকে দেখুন ইলিশ। এখানে দাদা, ও দাদা দেখুন, এদিকে ইলিশ, এদিকে ইলিশ, মানে প্রতিটা বাক্সে। এখানে বরফ দেবে না, বরফ দেখতে পাচ্ছেন, ইলিশ প্রচুর মাছ, ইলিশ মাছ দেখুন ইলিশ। আর এখানে দেখুন এই বরফ আছে, মানে এখানে মাছ রাখা হবে। এখানে দেখুন পমফ্রেট আছে, এখানে ভোলা, মানে ভোলা মাছগুলো রাখা হচ্ছে এখানে। এগুলো তো ভোলা মাছ, ভোলার সঙ্গে কিছু ঢেলাও আছে। এখানে ঝুড়ি ভর্তি করে আবার মাছ নিয়ে এসছে, মাছগুলো নেওয়া হবে। প্রতিটা ক্যারেটে ইলিশ মাছ ভর্তি, দেখেছেন, মানে ইলিশ প্রচুর পরিমাণে ইলিশ আজকে। আগের দিন আপনার ইলিশ মাছ দেখিয়েছি, আর এখনও প্রচুর ইলিশ। তো দাদা, একটা মাছ দেখো দেখ, উঁচু করে একটা মাছ উঁচু করে দেখো দেখি কত সাইজ হবে। দু হাতে ধরো, আড়া করে ধরো, দেখবো কী করে, দেখেছেন কত বড় ইলিশ, কত হবে ওটা ওজন, 500, দেখেছেন ওটা 500 গ্রাম সাইজের ইলিশ। বেশিরভাগই এখানে 500 গ্রামের উপরে ইলিশ, এই যে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব 500 গ্রামের উপরে ইলিশ, দেখুন। আর এইদিকে দেখুন বড় যে ইলিশগুলো আবার নামিয়ে আছে সেগুলো দেখাই আপনাদের, দেখুন কতগুলো বাক্স ইলিশ। এইদিকে দেখুন, চলুন দেখেছেন, একদম সূর্যের আলোতে চকচক করছে, দেখেছেন ইলিশ মাছগুলো। এখানে দেখুন ইলিশ মাছ, দেখেছেন আজ প্রচুর পরিমাণে ইলিশ এসছে। এখন বর্ষা শুরু হয়েছে, এর আগের টিপে অনেক প্রচুর প্রচুর ইলিশ এসছে, এখনও প্রচুর ইলিশ আসছে। আর ইলিশ মাছ সাইজগুলো সব 500 গ্রামের উপরে, মানে আপনার এখন দাম প্রায় 700-800 টাকা কিলো, মানে দুটো মাছের দাম আপনার 800 থেকে 900 টাকা কিলো হয়ে যাবে, ঠিক আছে, এক একটা যদি 500 গ্রাম সাইজ হয়। দেখুন পুরো একদম গোল গোল সাইজের মাছ, মানে এখানে মাছ এগুলো টেস্ট হয়েছে, কিছুদিন আগে টেস্ট হতো না, মানে লম্বা টাইপের মাছ ছিল, এখন সব গোল টাইপের মাছ এসছে, দেখেছেন। দেখুন আবার ঝুড়ি করে মাছ নামাচ্ছে,
দেখুন এখানে বিভিন্ন টাইপের মাছ হয়, যেগুলো তৈলাক্ত মাছ মানে ইলিশ মাছ, যেগুলো তাদের এখানে খারাপ হয়ে যায়, ওই মাছগুলো ওরা আগে নামিয়ে ফেলে, আর নামিয়ে প্যাকিং করে রাখে, মানে বরফ দিয়ে রাখে। আর যেগুলো হরজাই মাছ মানে বিভিন্ন টাইপের মাছ, যেগুলো ঢেলা ভোলা আপনার গুড়জালি আপনার কাটা চেলা, সেগুলো আলাদা করে রাখে। এগুলো মাছগুলোর দাম কম, যেহেতু বর্ষার মাছ ইলিশ এখন এটাই দাম সবথেকে বেশি, 800, 900, 1000, 1200। এটা আমি যে দামগুলো আপনাদের বলছি এগুলো সব হচ্ছে আপনার মানে পাইকারি দাম, মানে আপনার খুচরো কিনতে গেলে এর থেকে দাম আপনার আরও দাম বেড়ে যাবে। এগুলো আপনার অকশন মার্কেটে যে দামে বিক্রি হয় সেই দামগুলো আমি বলি আপনাদের। তো আজকে দেখলেন ফিজারগঞ্জ ফিশিং হাবার থেকে ইলিশ, প্রচুর পরিমাণে ইলিশ এসছে। দেখুন সঙ্গে থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, টাটা।